প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 আগস্ট মাসের বিষয় বাংলা। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য এই ভিডিওটি, অর্থাৎ ক্লাস 8 এর বাংলা আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 দ্বিতীয় সিরিজ। তো তোমরা চটপট খাতা পেন নিয়ে হাজির হয়ে যাও, সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখনই আমরা লিখে নেব। এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো, এখনই দেখো লাল বাটনের যে সাবস্ক্রাইব বলে লেখা আছে ওখানে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা যে বেল আইকন সেটাকে ক্লিক করে রাখো। তার কারণ সমস্ত উত্তর তোমরা সমস্ত সাবজেক্টের উত্তর এই চ্যানেলেই পাবে। তো চলো প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিই, তারপরে সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে আমরা লিখে নেব। দেখো প্রথমেই রয়েছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে টোটাল 9টা প্রশ্ন দেওয়া হয়েছে, এই এবার অ্যাক্টিভিটি টাস্কে টোটাল 9খানা প্রশ্ন দেওয়া হয়েছে। এই 9টা প্রশ্নই আমরা একবার পড়ে নেব, তারপরে এদের উত্তর আমরা লিখব। দেখো একে ছিল দাঁড়াও, কবিতায় মানুষের পাশে দাঁড়ানোর আততি কিভাবে ধরা দিয়েছে। 2 নম্বর দেখো লাঠি ধরলে বটে, বক্তাকে কার সম্পর্কে তার এই উক্তি, উক্তিটির মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয়, কোন মনোভাবের পরিচয় তুমি পাও। 3 নম্বর দেখো প্রাণ আছে প্রাণ আছে, ছন্ন ছাড়া কবিতায় এই আশাবাদ কিভাবে ধ্বনিত হয়েছে। 4 নম্বর দেখো শিমুল গাছ অনেক দেখিয়াছে, গাছের কথা গদ্যাংশে শিমুল গাছের প্রসঙ্গ লেখক কিভাবে স্মরণ করেছেন। 5-এ দেখো বিশ্বের বুক ফেটে যায়, বুক ফেটে বয়ে যায় এই গান, কোন হতাশার কান্না বিশ্বজুড়ে বয়ে যায়। 6 নম্বর দেখো ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত, বুকুর কোন কথায় তার মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়লেন। তারপরে দেখো 7 নম্বরে পাড়াগার দুপহর ভালোবাসি, কবিতায় গ্রাম জীবন সম্পর্কে কবির যে অনুভূতি প্রকাশ ঘটেছে তার পরিচয় দাও। 8 নম্বর দেখো এলাহি ব্যাপার সব, নাটকের কথা রচনাংশ অনুসারে সেই এলাহি ব্যবস্থাপনার বিবরণ দাও। 9 নম্বর দেখো গড়াই নদীর তীরে কাব্যাংশে প্রকৃতি চিত্র কিভাবে উদ্ভাসিত হয়েছে হয়ে উঠেছে। তাহলে এই 9টা প্রশ্ন, চলো আমরা চটপট এবার এর উত্তরগুলো লিখে নিই। দেখো 1 নম্বর প্রশ্নটা ছিল দাঁড়াও, কবিতায় মানুষের পাশে দাঁড়ানোর আততি কিভাবে ধরা দিয়েছে। উত্তর ঠিক এভাবে লিখবে, দেখো মানবিক বোধ সম্পন্ন কবি শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতায় মনুষ্যত্ব বিবেক বোধ ইত্যাদি গুণ সম্পন্ন মানুষকে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। কবির একমাত্র প্রার্থনা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক কিংবা নিঃসঙ্গতা অসহায়তা হোক, মানবিকতার বোধ থেকে মানুষ যেন মানুষের পাশে এসে দাঁড়ায়, নিঃসঙ্গতায় সঙ্গী হয়, ব্যথিত মানুষের সমব্যথী হয়ে ওঠে। পাশে দাঁড়াও বা পাশে এসে দাঁড়াও, এই শব্দগুলি যথাক্রমে 3 বার করে মোট 6 বার কবি এই কবিতায় ব্যবহার করেছেন। এর মধ্যে দিয়ে কবি মানুষের লুকিয়ে থাকা অন্তর মানবিক চেতনাকে জাগ্রত করে পাঠক মনকে মানবতা বোধে উদ্বুদ্ধ করেছেন। তাহলে এই হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর, আশা করি তোমরা লিখে নিয়েছো। চলো আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর লিখব। দেখো 2 নম্বর প্রশ্ন ছিল লাঠি ধরলে বটে, বক্তাকে কার সম্পর্কে এই উক্তি, উক্তিটির মধ্য দিয়ে তার কোন মনোভাব পরিচয় পাও। তাহলে প্রথমে তোমরা প্রশ্নটা লিখবে কালো কালারের পেন দিয়ে, তারপরে উত্তর লিখবে নীল কালারের পেন দিয়ে, বা উল্টোটাও করতে পারো, কিন্তু লাল কালি কিন্তু ব্যবহার করবে না। লাল কালি এখানে ব্যবহার করা হয়েছে তোমরা যাতে ভালো করে দেখতে পাও, সেই জন্য যে প্রশ্নগুলোকে আলাদা করে দেখার জন্য লাল কালি তোমরা ব্যবহার করবে না। দেখো উত্তর দেখো উক্তিটির বক্তা হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ উপন্যাসের অন্যতম চরিত্র কে, পীরপুরের প্রজা আকবর। এটা হচ্ছে তোমার প্রথম উত্তর।
তারপরে দেখো, তিনি রমেশের সম্পর্কে এই উক্তি করেছেন। উক্তিটির মধ্যে দিয়ে একজন প্রকৃত লাঠিয়াল আকবরের রমেশ যার কাছে সে পরাজিত হয়েছিল তার প্রতি শ্রদ্ধা প্রস্ফুটিত হয়েছে। আচ্ছা, তার লাঠি চালনায় আকবর মুগ্ধ হয়েছেন। রমেশের লাঠির আঘাতে সে আহত হয়, তার মাথা দিয়ে রক্ত ঝরে, কিন্তু সে থানায় গিয়ে নালিশ জানাতে রাজি নয়, কারণ তার আত্মসম্মানবোধ প্রবল এবং সে জানে রমেশ নিজের স্বার্থে নয় গ্রামবাসীদের স্বার্থে লাঠি ধরেছে, তাই তার কাছে পরাজিত হয়েও তার কোনো আক্ষেপ নেই। এটা কিন্তু 2 নম্বর প্রশ্নের উত্তর তোমরা লিখে নিয়েছ। চলো এবার আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর দেখব। দেখো, 3 নম্বর প্রশ্নটা ছিল যে প্রাণ আছে, প্রাণ আছে, ছন্ন ছাড়া কবিতায় এই আশাবাদ কিভাবে ধ্বনিত হয়েছে। উত্তর লিখবে তোমরা, একটি বেয়ারিশ ভিকেরি গাড়ি চাপা পড়ায় একদল ছন্ন ছাড়া বেকার যুবক ফাঁকা ট্যাক্সি খুঁজছিল এবং সেটি পেয়ে যাওয়ায় গাড়িটিকে নিয়ে তাড়াতাড়ি তারা ঘটনাস্থলে যায়। রক্ত মাংস দলা পাকিয়ে যাওয়া ভিকারির শরীরটিকে তারা পাজাকোলা করে তুলে নেয় ট্যাক্সিতে। শরীরটি তোলার সময়ই তারা আনন্দে উৎফুল্ল হয়ে চেঁচিয়ে ওঠে, শরীরটিতেও এখনো প্রাণ আছে বুঝতে পেরে। এইভাবে শহরের ইট কাঠ পাথরের পরিবেষ্টিত দয়া মায়াহীন পরিবেশের মধ্যে থেকে একটি মায়া মমতাপূর্ণ বিশ্বাসের উষ্ণ শঙ্খধ্বনি ধ্বনিত হয়ে ওঠে, প্রাণ আছে, প্রাণ আছে কথাগুলোর মাধ্যমে। কারণ প্রাণ থাকলেই মর্যাদা থাকে এবং সমস্ত বাধা প্রতিবন্ধকতার বাইরেও থাকে অস্তিত্বের অধিকার। আলোচ্য কবিতায় এইভাবেই আশাবাদ ধ্বনিত হয়েছে। একদম সুন্দর করে এটা লিখে নেবে 3 নম্বর প্রশ্নের উত্তর। চলো আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নের উত্তর। দেখো, 4 নম্বর প্রশ্নটা ছিল, শিমুল গাছ অনেক দেখিয়াছ, গাছের কথা গদ্যাংশে শিমুল গাছের প্রসঙ্গ লেখক কিভাবে স্মরণ করেছেন। উত্তর হবে, গাছের কথা গদ্যাংশে লেখক জগদীশচন্দ্র বসু গাছের বিভিন্ন লক্ষণ তুলে ধরেছেন। তিনি গাছের বীজ ছড়ানোর প্রক্রিয়া সম্পর্কে জানিয়েছেন, পাখিরা ফল খেয়ে দূর দূর দেশে বীজ নিয়ে যায়, ফলে অনেক জনমানবহীন দ্বীপেও গাছ জন্মে থাকে। এছাড়া অনেক সময় বীজ প্রবল বাতাসে উড়ে গিয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে তিনি শিমুল গাছের কথা স্মরণ করেছেন। শিমুল গাছের ফল রোদ্রে ফেটে যাওয়ার পর তার বীজ তুলোর সঙ্গে উড়ে বেড়াতে থাকে, এটা তোমরা দেখেছো। এই কথাটা ঠিক এখানে লিখে নাও। 5 নম্বর প্রশ্ন ছিল, বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান, কোন হতাশার কান্না বিশ্বজুড়ে বয়ে যায়। উত্তর দেখো, কবি বুদ্ধদেব বসুর হাওয়ার গান হবে এটা। কবিতায় সমস্ত অংশ জুড়ে আছে হাওয়ার কথা, এটা হাওয়ার গান হবে। এখানে আকারটা লিখতে ভুল হয়ে গেছে, ক্ষয়াকার হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তাদের কোনো বাড়ি নেই, তারা কেঁদে মরে, তারা বাড়ির সন্ধান করছে সর্বত্র কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। তাদের চোখে অন্যান্যদের গৃহস্থালির ছবি ধরা পড়েছে, এটা রস্যুকারটা হবে না, ধরা পড়েছে, ঠিক আছে। কিন্তু তাদের কোনো নির্দিষ্ট বাড়ি নেই, তাই তাদের কোনো বিশ্রামও নেই, তারা চিরকাল উদ্যম ও উত্তাল। হাওয়াদের এই দুরবস্থা ও হতাশার কান্না বিশ্ব জুড়ে বয়ে যায়। তাহলে এটা ছিল 5 নম্বর প্রশ্নের উত্তর। চলো আমরা 6 নম্বর প্রশ্নের উত্তর দেখে নেব। ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত,
বুকুর কোন কথায় তার মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়লেন? তাহলে উত্তর হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝব গল্পে বুকুর মুখে উত্তরপাড়া থেকে ছেনু মাসিরা এসেছেন। শুনে বুকুর মা বিরূপ মন্তব্য করেছিলেন, বলেছিলেন অসময়ে বাড়িতে লোকের বেড়াতে আসা তিনি একদম পছন্দ করেন না, কিন্তু অতিথিদের সামনে এসে তিনি ভীষণ আনন্দের সঙ্গে তাদের অভ্যর্থনা জানান এবং এতদিন আসেননি কেন তা নিয়ে অভিমান প্রকাশ করতে থাকেন। মায়ের এই পরিবর্তন দেখে বুকু হঠাৎ সবার সামনে মায়ের সেই বিরূপ মন্তব্যগুলিকে বলতে শুরু করে। বুকুর এই কথাগুলো শুনেই তার মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়েন। তাহলে এই হলো 6 নম্বর প্রশ্নের উত্তর। চলো আমরা এবার 7 নম্বর প্রশ্নের উত্তর দেখে নেব বা লিখে নেব। 7 নম্বর প্রশ্ন ছিল, দেখো যে পারাগার দুপ্রহর ভালোবাসি কবিতায় গ্রাম জীবন সম্পর্কে কবির যে অনুভূতি প্রকাশ ঘটেছে তার পরিচয় দাও। এখন দেখো উত্তর হচ্ছে পারাগার দুপ্রহর ভালোবাসি কবিতায় কবি গ্রাম জীবনের অকৃত্রিম চিত্ররূপ এঁকেছেন। গ্রাম জীবনের সঙ্গে কবির যেন আজন্ম নারীর বন্ধন। চালতার শাখার জল সিঁড়ির পাশে হেলে থাকা মালিকহীন ঝাঁঝরা ফোপড়া নৌকার হিজলে বাঁধা থাকা দুপুরের শান্ত স্তবতায় কবি গ্রাম্য জীবনের গল্প ও স্বপ্ন মাধুর্যের বেদনা অনুভব করেন, আর এসবের মধ্যে কবির আনন্দ ঘন বেদনা স্বরূপ প্রকাশ পায়। এটা ছিল 7 নম্বর প্রশ্নের উত্তর। চলো এবার 8 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। এলাহি ব্যাপার এই নাটকের কথা রচনা অংশ অনুসরণে সেই এলাহি ব্যবস্থাপনার বিবরণ দাও। তাহলে এলাহি ব্যবস্থাপনার বিবরণটা এখানে উত্তর দেখো। নাটোরের রাজবাড়িতে খাওয়া দাওয়ার এলাহি বন্দোবস্ত ছিল। খাদ্য তালিকা থেকে মাছ মাংস ডিম মিষ্টি পায়েস কিছুই বাদ ছিল না। হালুইকরা বাড়িতে বসেই এবেলা ওবেলা নানান রকম মিষ্টি তৈরি করে, এমনকি লেখকের আবদারে তাকে গরম সন্দেশ খাওয়াতেও খাবার ঘরের সামনেই হালুইকর বসে গেল। অতিথিদের জন্য স্বয়ং রানীমা নিজের হাতে পিঠে পায়েস তৈরি করেন। তাহলে এই হচ্ছে এলাহি ব্যাপারের উত্তর 8 নম্বর। চলো এবার শেষ প্রশ্নের উত্তরটা আমরা চটপট লিখে নেব। দেখো 9 নম্বর প্রশ্ন ছিল যে গড়াই নদীর তীরে কাব্যাংশের প্রকৃতি চিত্র কিভাবে উদ্ভাসিত হয়ে উঠেছে। তাহলে উত্তর হবে পল্লীকবি জসিম উদ্দিনের লেখা। দেখো পল্লীকবি কবি জসিম উদ্দিনের লেখা গড়াই নদীর তীরে কবিতাটি পল্লী প্রকৃতির সহজ স্বাভাবিক রূপ নিয়ে চিত্রিত। প্রকৃতির এই অনাবিল সৌন্দর্য আরোপিত কোনো বাহ্য কৃত্রিমতা নেই, তাই কবিতায় পাওয়া যায় কুঠিরখানি যেন লতা পাতা আর ফুলের মায়ায় সমাচ্ছন্ন। আচ্ছা, মাচানের উপর শিমলতা আর লাউ কুমড়োর ঝাড় আবৃত রয়েছে, সেগুলি ফুলে ফুলে রঙিন কোণে হাওয়ায় দুলছে। কবির ভাবনায় রঙিন এসব ফুল যেন হেসে লুটোপুটি হচ্ছে। এখানে কবির ভাবনায় দুবার লেখা হয়ে গেছে, কবির ভাবনা একবার লিখবে, এটা কেটে দাও। তাহলে এই হলো 9টা প্রশ্নের সমস্ত উত্তর। আশা করি তোমরা ভালোভাবে লিখে নিয়েছো। আর তুমি যদি চ্যানেলে নতুন হও, এখনই চ্যানেল এই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না, কারণ সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এই চ্যানেলেই পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্স চেক করবে, আই বাটনে দেখবে লিংক পাওয়া যাচ্ছে, ভিডিওর শেষে লিংক পাবে, সমস্ত জায়গাতে লিংক পাবে তোমরা অন্যান্য সাবজেক্টের উত্তরগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।